এখন জানি না আমার কপাল খারাপ ছিল কিনা, আমার ডক্টর নির্ধারণ ভুল ছিল কিনা। আমি ভাবছিলাম যে ওইখানে মেডিসিন ডাক্তার দেখাবো আমি, উনি পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে যে আমার তো এটা না, আমাকে অন্য জায়গায় রেফার করবে। তো ওখানে উনি পরীক্ষা নিরীক্ষা করে উনিই আমাকে বললো যে কিচ্ছু হয় নাই আপনার, 28টা প্যারাসিটামল দিয়ে দিল, 14 দিন খাবেন, একটা দুইটা মলম দিয়ে দিল, আর 10টা ব্যায়াম দেখায় দিল। কিন্তু ওটাতে তো আমার আর কিছু হলো না আর কি। তো সর্বশেষ আমি 1টা বছর এত কষ্ট করছি যে আমি শুইতে পারি নাই। পরে এই লকডাউন, এই করোনা, এই পরিস্থিতিতে আমি স্যারের এখানে ভিডিও দেখি আর কান্না করি যে আমি যদি যেতে পারতাম একবার, যদি ভালো হতো, এত কিছু তো করলাম, দেখি না শেষ চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি মানে বলবো 100% না হইলেও আমি 90% মোটামুটি একটা ইয়ে। এখানে যে ট্রিটমেন্টগুলি দিছে মেনলি আমাকে, 3 বেলা থেরাপি, এটা অসাধারণ এক কথায়। আর এদের ব্যবহার, যারা থেরাপিস্ট আছে মেয়েরা, অনেক ভালো। আর এই হাসপাতালটাকে তো আসলে হাসপাতাল মনে হয় না, বাড়িই মনে হয়, যে পরিবেশ। তা আসলে আপনাদের এখানের যে ম্যানেজমেন্টের যে, আমরা আগে যদি জানতে পারতাম তাহলে আমাদের আরও একটু অল্পতে আমরা কিওর হতে পারতাম, এত কষ্টটা তারা লাগতো না। এটা আসলে অনেক কিছু জানার জন্যই আসলে অনেক কিছু ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না অনেক সময়। আর আমাদের দেশে এরকম একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আছে এই PLID রোগীর জন্য বা আর্থারাইটিস রোগীর জন্য। তো এটা সত্যি আমরা এটা পেয়ে আমরা সত্যি খুশি, এবং আপনাদের এই অভিযাত্রা আরও আমাদের দেশে ছড়াই পড়ুক, আপনাদের এখানে আরও অনেক রোগী এসে সুস্থ হোক, এ কামনা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন একজন পেশেন্টকে নিয়ে, নতুন একটি রোগ নিয়ে। যদিও এই রোগটি আপনাদের কাছে পুরাতন একটি রোগ, এবং বর্তমান সময়ে আমরা এ ধরনের পেশেন্ট আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। এটি হচ্ছে PLID এবং আর্থ্রাইটিসজনিত যে সমস্যা, এই সমস্যাগুলো। এবং আমরা এখন কিন্তু শীতকাল, ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বরের প্রায় মাঝামাঝি বলা যায়, এই সময়টায় আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, এবং বিশেষত বাচ্চা থেকে শুরু করে বয়স্করা বিভিন্ন ধরনের রোগে ওনারা আক্রান্ত হচ্ছেন। সো আশা করি আপনারা সবাই এই সময়টা একটু সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন। দর্শক, বেশি কথা না বলে আসুন আমরা সরাসরি আজকের আমাদের পেশেন্টের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম রেবেকা পারভিন। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 47। জি। আচ্ছা, আপনি পেশাগতভাবে এমনি কি করেন? আমি গৃহিণী। জি। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি নড়াইল থেকে আসছি। জি। আচ্ছা, আপনি আমাদের অনেক সুন্দর একটি জায়গা এবং একটি ভালো একটি জেলা নড়াইল জেলা থেকে এসেছেন, অনেক বিখ্যাত একটি জেলা আমাদের। এবং মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে আপনাদের এই নড়াইলের আমাদের বেশ কিছু মুক্তিযোদ্ধা এবং সাহসী বীর সন্তানরা যুদ্ধ করেছেন। আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনার মূলত কী সমস্যা ছিল যেটার জন্য আপনি DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কী সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? আমি দীর্ঘদিন আমি মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলি নিয়ে ভুগছি। কতদিন যাবত এটা? তা 8 থেকে 10 বছর হবে হয়তো এরকমই। গত 8 থেকে 10 বছর যাবত আপনি আপনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, এর সাথে সাথে কি হাঁটু ব্যথাও ছিল? হ্যাঁ, হাঁটু ব্যথা কম ছিল, কিন্তু অনেক কোমরটাই বেশি ইয়ে ছিল। তো অনেক ট্রিটমেন্ট করাইছি আমি, মানে অল্প থেকে করানোর চেষ্টা করছি, নিজে মেনটেন করছি, খাওয়া দাওয়া, ব্যায়াম, এক্সারসাইজ, হাঁটা। কিন্তু আস্তে 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 দেখি যে না, জিনিসটা আমার আর কি বেশি হয়ে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তখন এক সময় ব্যথা করতো, পরে জ্বালা যন্ত্রণা, ব্যথা তো না শুধু জ্বালা যন্ত্রণা। কোন সময় মানে আমি সারাদিন কাজ করছি, রান্না বান্না, ঘর সংসার, দৌড়াদৌড়ি, এই হাঁটাহাঁটি, বিকালে হাঁটতে যাচ্ছি, সকালে হাঁটতে যাচ্ছি বা বাইরে যাচ্ছি, অতটা মানে ফিল করতাম না। যখন আমি রেস্টে যেতাম, কী দিন আর কী রাত, তখন আমাকে হয়তো 10 মিনিট বা পরপরই আমার একদম শোয়ার সাথে সাথে পিঠ টিট গরম হয়ে জ্বালা যন্ত্রণা করে উঠাই দিত একদম বিছনা থেকে, যে আর শুইতে পারবি না বিছানায়। তারপরে আমি ঘুমের পিল খাই,
মাঝে মাঝে যেহেতু ঘুম হচ্ছে না, দেখা যায় 1 ঘন্টা ঘুমাইলাম, 1 ঘন্টা পরই ব্যথার জ্বালায় আবার উঠে গেলাম। উঠে যেহেতু হাঁটাহাঁটি ঘরের ভিতরে পুরো হাঁটাহাঁটি করছি, অনেক সময় উঁচু করে নামাজ পড়ছি, এইভাবে চলছে। তো এর মাঝে আমি 2017 সালে আমি কলকাতা গেছি, নিউরোসায়েন্স দেখাইছি। ওখানকার ডাক্তার আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা, হাড় পরীক্ষা এসে, কিন্তু আমাকে MRIটা দেননি ওনারা। দেখানোর পরে তারপরে ওনারা বললেন যে আপনার কোনো হাড়ের সমস্যা নাই, এটা আপনার বাতজনিত সমস্যা, তো আপনি 4 মাসের ওষুধ নিয়ে যান, 4 মাস পরে আপনি আবার দেখা করবেন। তো আমি 4 মাস যথারীতি ওষুধ খাই, 4 মাস ওষুধ খাইছি, ভালো, মোটামুটি ভালো আর কি, সেইভাবে না। তারপরে আমি আবার 4 মাস পরে গেলাম, যাওয়ার পরে ওনারা আমাকে একটা ওষুধ ওইখান থেকে মাইনাস করে দিল এবং বলল যে আপনি যাতে সুস্থ থাকতে পারেন কম ওষুধে, আমরা সেটার ব্যবস্থাই করব। তারপরে বাসায় এসে ওই একই ওষুধ আমি নিয়ে এসে খাচ্ছি, খেলে ব্যথা কিন্তু আর যাচ্ছে না, এটা আবার পুনরায়। তখন আমি ওনাকে ফোনে কন্ট্যাক্ট করলে উনি বলে ওই ওষুধটা আবার কন্টিনিউ করেন। তারপরে আমাকে অনেকেই, আমার ছেলে আছে, আমার হাজবেন্ড আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবাই বলে যে তুমি কলকাতায় দেখাইছো কেন, তুমি তো একবারে ভেলোর গেলেও পারতা, তো যেহেতু তুমি এত কষ্ট পাচ্ছ মানসিকভাবে শারীরিকভাবে, তাহলে তুমি ভেলোরই যাও। বিশেষ করে আমার বড় ছেলেটা আমাকে বেশি ইয়ে করছে, মা তুমি চলো আমি তোমাকে নিয়ে যাই। তাই আমি এই যে রিসেন্টলি 2019 সালে আর কি, এই ডিসেম্বর মাসেরই 16 তারিখে আমি রওনা দিই আর কি। তো সেখানে যে আমি ডক্টর দেখাই, এখন জানি না আমার কপাল খারাপ ছিল কি না, আমার ডক্টর নির্ধারণ ভুল ছিল কি না। আমি ভাবছিলাম যে ওইখানে মেডিসিন ডাক্তার দেখাবো আমি, উনি পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে যে আমার তো এটা না, আমাকে অন্য জায়গায় রেফার করবে। তো ওখানে উনি পরীক্ষা নিরীক্ষা করে উনিই আমাকে বলল যে কিচ্ছু হয় নাই আপনার, 28টা প্যারাসিটামল দিয়ে দিল, 14 দিন খাবেন, একটা 2টা মলম দিয়ে দিল, আর 10টা ব্যায়াম দেখাই দিল। ওখানে আমি 18 দিন ছিলাম, তারপরে চলে আসলাম, তারপরে তো লকডাউন। কিন্তু ওটাতে তো আমার আর কিছু হলো না আর কি। তো সর্বশেষ আমি 1 বছর এত কষ্ট করছি যে আমি শুইতে পারি নাই। আমার ছেলে ছিল বাসায় না মার্চ থেকেই, ও দেখছে যে আমার কষ্টটা কত ছিল। পরে এই লকডাউন, এই করোনা, এই পরিস্থিতিতে আমি স্যারের এখানে ভিডিও দেখি আর কান্না করি যে আমি যদি যেতে পারতাম একবার, যদি ভালো হতো, এত কিছু তো করলাম, দেখি না শেষ চেষ্টা করে। পরে আমি আবার ওকে বললাম, বসে মা চলে আসো, মা চলে আসো, এই করতে করতে ও তো ঢাকাতে চলে আসলো। এখন তো আবার শুনলাম 2য় ধাপের করোনা শুরু হয়েছে। আমি বলছি না আরে যাবো না যাবো না। পরে আমার একটা, আমার ছোটো ছেলেও আছে, সেও বেশ ইয়ে, ও বসে না তোমাকে যেতেই হবে, আর ও বললো চলে আসো মা। পরে আপনাদের এখানে ফোন দিলাম যে করোনার কোনো টেস্ট ফেস্ট করে তারপরে কি আসতে হবে কি না বা কোনো, তা আপনাদের এখান থেকে বললো যে না এরকম কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন, জাস্ট আজকে আপনি ইয়ে করবেন, রেজিস্ট্রেশন করবেন, কালকে আসে ইয়ে করে দেখাবেন সিরিয়াল দিয়ে। তো আমি সেভাবে চলে এসে স্যারের সাথে আমি দেখা করছি, স্যার আমাকে দেখে MRI দিলেন, তারপরে এক্সরে দিলেন, কিছু ব্লাড ইউরিন টেস্ট দিলেন, দিয়ে পরে MRI দেখলো, দেখে বলতেছে যে হায় হায় এটা খুবই তো খারাপ অবস্থা, যেমন হাঁটুতে PLID, আপনার কোমরে হাঁটুতে হচ্ছে যে আর্থ্রাইটিস, কোমরে PLID, ঘাড়ে PLID, ঘাড়েরটা একটু মারাত্মক হয়ে গেছে, অপারেশন হতে পারে, এরকম বললো, করছেন কি এরকম আর কি। তো আমার ছেলে চুপ করে বসে থেকে দেখে বসে স্যার অপারেশনের কথা বলছেন। তো বলছে না এরকম না, থাকেন দেখি কি হয়, অবস্থা কেমন হয়, বললো 15 দিনের জন্য অ্যাডমিট হয়ে যান। তো আজকে আমার 14 দিন পূর্ণ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি মানে বলবো 100% না হলেও আমি 90% মোটামুটি একটা ইয়ে। এখানে যে ট্রিটমেন্টগুলি দিছে মেনলি আমাকে, 3 বেলা থেরাপি, এটা অসাধারণ এক কথাই। আর এদের ব্যবহার, যারা থেরাপিস্ট আছে মেয়েরা, অনেক ভালো। আপনার খালারা মানে আয়ারা, আপনার সিস্টাররা অনেক পাঞ্চুয়াল, আপনারা ম্যানেজমেন্টে যারা আছেন তারা অনেক দায়িত্বশীল, যে যে খোঁজ নিছেন, রুম পরিষ্কার আছে কিনা, বাথরুম পরিষ্কার আছে কিনা, বুয়া ঠিক মতন কাজ করছে কিনা,
আমার কোনো সমস্যা হচ্ছে কি না, না চাইতেই সব কিছু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে বিশেষ করে, কারণ আমি অনেক হাসপাতাল অনেক কিছু দেখছি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর যে বাকি 10% কথা বলছি, স্যাররে বলছি, স্যার বলছে যে আপনি কি বাসায় যে 1 মাস রেস্ট নিতে পারবেন, এইভাবে শুয়ে থাকতে পারবেন পূর্ণ 1 মাস। আমি বলছি ইনশাল্লাহ স্যার পারবো, কিছু তাহলে আপনি যান, কিন্তু 15 দিন পর আপনি আবার আমাদের সাথে দেখা করবেন। তো আমি মনের দিক থেকে খুশি। অনেক সুন্দর করে আসলে আপনি এতক্ষণ আপনি ব্যাখ্যা করেছেন আপনার পুরো সময়টা। আমাদেরকে কি একটু বলবেন যে আপনার সেই কষ্টের সময়গুলো যখন আপনার এই সমস্যাগুলো দেখা দিয়েছিল কি হতো? আপনার একদম কি বিছানায় পড়ে গিয়েছিলেন একদম শেষ পর্যায়ে? আমরা জানি যে এই ধরনের পেশেন্ট বিশেষ করে যারা আপনার PLID সমস্যা ভুগে এবং দীর্ঘদিন যারা এই ব্যথাজনিত সমস্যায় ভুগেন, একটা সময় দেখা যায় তারা ডিপ্রেশনে চলে যান এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পরিবার থেকেও কিছুটা ডিটাচ হয়ে যান, সারাক্ষণ হয়তো বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, দেখা যাচ্ছে পরিবারে হয়তো সবার হয়তো টেক কেয়ার আগে আপনিই করতেন কিন্তু এখন আর আপনি আগের মতো করে করতে পারছেন না, এই যে একটা ডিপ্রেশন কাজ করে নিজের ভিতরে, তো সেটা থেকে অনেকে কিন্তু অনেকটুকু দূরে সরে যান। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? হ্যাঁ, আমি একদম মানসিক রোগী হয়ে গেছিলাম, ডিপ্রেশন তো বটেই মানসিক রোগী, তো আমি আসলে সবার সাথে সেটা দেখাইতাম না। আল্লাহ হয়তো বা অনেক সহ্য ক্ষমতা ধৈর্য দিছে আমাকে বা মনোবল দিছে, যার জন্য আমি অনেক কাজ করছি সংসারে। আমার আত্মীয় স্বজন, আমার দেবর ননদ, আমার ভাইরা আসলে আমি দিনের পর দিন তাদেরকে ভালো মন্দ রান্না বান্না বা যাই কিছু কর আমি নিজেই করছি। ছেলেরা যেটা যখন খাইতে চাইছে তখন আমি সেটাই করে দিচ্ছি মনের জোরে। আমার আমি বিছানাই পড়ি নাই কখন, আমি রাত্রে সারা রাত ঘুমাচ্ছি না কিন্তু আমি সকালে উঠে সবই করছি, তাকে বুঝতে দিচ্ছি না আর কি, যে ফিল করছে সে হয়তো করছে, কিন্তু রাগটা দেখাইছি আমার হাজবেন্ডের উপরে অনেক সময়, কারণ আমার তো একটা মানুষ লাগবে রাগ দেখানোর জন্য, রাগটা আমি তার উপরে দেখাইছি, করছি সবার জন্য, পরে কিন্তু তাকে একটু ইয়ে করছি যে না এটা না সেটা, এটা একটা অধিকারের জায়গা থেকে, একটা ভালোবাসার জায়গা থেকে, কারণ একটা মানুষ যখন এত কষ্ট পায় তখন তো আসলে সে ডিপ্রেশনেই চলে যায়, একটা মানসিক রোগী আমি আসলে বটে। ম্যাম, আপনি গত বেশ অনেক বছর থেকে আপনি আপনার পুরো শরীরে আপনি PLID-র যে ব্যথা এবং অস্টিওআর্থ্রাইটিসজনিত যে ব্যথাগুলো আপনার শরীরে ছিল সেগুলো আপনি বয়ে বেরিয়েছেন এবং অনেকটা পথ আপনি পাড়ি দিয়েছেন এই কষ্ট নিয়ে। আজকে এই কষ্ট অনেকটাই আপনার লাঘব হয়ে গেছে এবং আপনি আজকে কিন্তু অনেকটাই সুস্থ এবং ভালো এবং আপনি আপনার যে স্বাভাবিক জীবনে আজকে আপনি ফিরে গেছেন। আজকে আপনি আপনার পরিবারের সাথে হয়তো আপনি আপনার গ্রামের বাড়িতে ফিরে যাবেন, সেই অনুভূতিটা কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো, অনেক ভালো। কেননা যে আমি আজ 14 দিন বাসা থেকে বের হয়েছি, আমার একটা ছেলে আছে বাসায়, সে একা একা কী করছে না করছে, আমার হাজবেন্ডও এসে কয়েকদিন হলো বসে আছে আমাকে নেওয়ার জন্য, তো এখন যদি আমি সুস্থ হয়ে বাড়ি যাই এর থেকে বড় খুশি তো আর আল্লাহর কাছে নাই কিছু। আল্লাহর কাছে শুকরিয়া তো অবশ্যই করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া জানাবো এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের আন্তরিকতার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর এই হাসপাতালটাকে তো আসলে হাসপাতাল মনে হয় না, বাড়িই মনে হয়, যে পরিবেশ যে ইয়ে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেশন, স্যারের রুচি বোধ সব কিছু মিলায়। অনেক সুন্দর বলেছেন। দর্শক, এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। ওনার কাছ থেকে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব যে পেশেন্টের আগের কন্ডিশন এবং বর্তমান কন্ডিশন কেমন ছিল। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম মশিউর রহমান। স্যার আপনার কাছে আমরা একটু জানতে চাইবো যে আমাদের পেশেন্ট যেমন কিছুক্ষণ আগেই বলেছেন যে উনি দীর্ঘ একটা সময় উনি PLID সমস্যায় ভুগেছেন এবং অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এবং পূর্বের অনেকটা সময় কিন্তু আপনি ওনার সাথেই ছিলেন, আপনি কিন্তু ওনাকে প্রথম থেকে দেখেছেন এবং আজকেও আপনি দেখছেন, কেমন পার্থক্য দেখছেন বা কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আমি আগের থেকে সুস্থতাকে দেখতে পাচ্ছি, আমাকেও ভালো লাগছে, খুশি লাগছে। আমি তাহলে কলকাতা নিয়ে গেছি 2 বার, আমার ছেলের সাথে 1 বার পাঠাইছি CMC হাসপাতালে, আসলে সে অনেক কষ্ট করছে এবং অনেক ধৈর্য ধরছে। তা আসলে আপনাদের এখানের যে ম্যানেজমেন্টের যে আমরা আগে যদি জানতে পারতাম তাহলে আমাদের আরও একটু অল্পতে আমরা কিওর হতে পারতাম, এত কষ্টটা তারা লাগতো না। এটা আসলে অনেক কিছু জানার
জন্যই আসলে অনেক কিছু ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না অনেক সময়। আর আমাদের দেশে এরকম একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আছে এই পিএলআইডি রোগীর জন্য, আর্থারাইটিস রোগীর জন্য। তো এটা সত্যি আমরা এটা পেয়ে আমরা সত্যি খুশি, এবং আপনাদের এই অভিযাত্রা আরও আমাদের দেশে ছড়ায় পড়ুক, আপনাদের এখানে আরও অনেক রুগী এসে সুস্থ হোক, এ কামনা করি। ধন্যবাদ আপনাকে ম্যাম। সবশেষে আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। যেমন আপনি বলেছেন যে আপনি গত বেশ অনেক বছর থেকে আপনি এই সমস্যাটা ভুগেছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা আমাদের আশপাশেই হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন, হয়তো আমাদেরই মা বাবা, আমাদেরই বোন, যারা হয়তো জানেন না কার কাছে গেলে বা কোথায় গেলে উনি সঠিক চিকিৎসাটা পাবেন। সব ডক্টর যে সব ধরনের ট্রিটমেন্ট করতে পারবেন তা কিন্তু না, প্রতিটা রোগের জন্যই আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন। তো আপনার মতো যারা এরকম এই ধরনের সমস্যাটায় ভুগছেন তাদের জন্য কি উপদেশমূলকভাবে কিছু বলবেন? হ্যাঁ, ইতিমধ্যে তো আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করছে আমার ফোনে, যেহেতু আমি স্যারের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি এবং আমি যে ডিপিআরসিতে আসি আমি অনেকেই জানে যে আমি এখন ডিপিআরসিতে আসি। অনেকেই কানাডা মালয়েশিয়া থেকে একজন আমার এক ভাই ফোন করছে যে আমার আম্মুকে সামনের মাসে আমি পাঠাবো, আপা কেমন আম্মুকে একা যেয়ে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে যশোরের এক ভাই আসছে, উনি তো আপনাদের ওই বিল্ডিংয়ে আদাবাড়ের বিল্ডিংয়ে আছে অলরেডি, তার ওয়াইফ নিয়ে চলেই আসছে আমার সাথেই কন্ট্যাক্ট করে এসে যোগাযোগ করছে, আমি তার সাথে দেখা করছি, দেখা করে তারে বললাম সব কিছু। তো আমি চাইবো যে আসলে যারা আমরা এত কষ্ট করি সংসার জীবনে করি, সব কিছু মিলায়ে কষ্ট করি, আমরা যে রোগের সঙ্গে ভুগি, যে যে পিএলআইডি এই আর্থ্রাইটিস, আমরা তো অনেকেই বুঝি না, অজ্ঞ এই সব বিষয়ে, বলি যে ব্যথা হয়েছে এই কবিরাজ এই তাবিজ, আসলে সেগুলি না করে মূল চিকিৎসকের কাছে আসলে কি পাওয়া যাবে সেখানে একটু খোঁজ নিয়ে একটু মানুষের কাছে জিজ্ঞেস করে। আর এখন তো মিডিয়ার যুগ হয়ে গেছে, এখন ফেসবুক ইউটিউব, আর স্যারের তো ভিডিওর অভাব নাই ইউটিউবে। আমি আশা করব যে সবাই সচেতন হবে এই সব বিষয় নিয়ে, এই বিশেষ করে মহিলাদের যে রোগগুলি হয় এগুলি নিয়ে, আর স্যারের কাছে যে ট্রিটমেন্টটা আছে আমি আশা করব যে সবাই যেন স্যারের কাছে আসে এবং উপকৃত হয় এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে সবাই। অনেক সুন্দর করে বলেছেন দর্শক। এতক্ষণ আপনারা শুনতে পেলেন যে আমাদের এই পেশেন্ট দীর্ঘ অনেকগুলো বছর উনি ওনার পিএলআইডি রোগে উনি ভুগছিলেন এবং ওনার কষ্ট সহ্য করে হলেও উনি চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে উনি দুইবার উনি গিয়েছেন ওনার ট্রিটমেন্টের জন্য। উনি চেষ্টা করেছেন পরিবারের জন্য হোক নিজের জন্য হোক তিনি ভালো থাকার জন্য। সবশেষে উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার বিভিন্ন ভিডিও উনি দেখেছেন, উনি দীর্ঘ একটা সময় ওনার ফলোয়ার ছিলেন, উনি হয়তো মনে মনে উনি খুঁজতেছিলেন যে কার কাছে গেলে উনি ভালো হবেন, এবং পরবর্তীতে যখন উনি স্যারের ভিডিওগুলো উনি দেখেন তখন উনি ডিসিশন নিয়েছেন যে উনি স্যারের কাছে আসবেন। শুধু নড়াইল থেকে উনি চলে এসেছেন স্যারের কাছে এবং মাত্র 14 দিনে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, ওনার পরিবারের কাছে ফেরত যাচ্ছেন। এটা অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। আমাদের দেশেও কিন্তু এখন অনেক ভালো এবং উন্নত মানের চিকিৎসা হচ্ছে। আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন, যাই ট্রিটমেন্ট করেন, যেখানেই যান, আগে আপনারা একটু ভালো করে জানুন, বুঝুন, যাচাই করুন, তারপরে আপনারা চিকিৎসা গ্রহণ করুন যে কোন চিকিৎসাটা আপনার জন্য উপযুক্ত, তাহলেই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করি দর্শকরা এ থেকে অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ডিপিআরসি ম্যানেজমেন্টকে, ধন্যবাদ স্যারকে।